हाय स्टूडेंट केमन आछो आमादेर आजके तोमादेर ए चलती सप्ताहे तीनटा करे भिडियो पाबे अर्थात तोमरा एगारो पेयेछो तारपरे आजके बारो पाबे आर एकटी क्लास पाबे आमरा प्रति सप्ताहे तीनटा करे देबो तो एगारो हये गेछे आजके बारो हबे तो बारोते जे क्लासगुलो थाकछे आमरा किन्तु एर आगेई बोलेछि परीक्षार जन्य तोमादेर किन्तु अनेक प्रैक्टिस करेछि परीक्षार सिलेबास देवा थाकबे ना আনসিন কখনো সিন তোমাদের প্রস্তুত থাকতে হবে আর আমরা ভিডিওতে ইংলিশটাকে তোমাদের ডেভেলপ করাবো আমার টার্গেটটা হচ্ছে ইংলিশটাকে স্কিল ডেভেলপ ইংলিশ স্কিল মানে কি দক্ষতা দক্ষতাকে উন্নত করতে হবে শুধু আর কিছু বই পড়লেই যে অনেক কিছু হয়ে যাবে তা কিন্তু না আমরা বই পড়াবো এগুলো তোমাদের বাজারে অনেক গাইড আছে নিজেরা পড়তোছো আমরা জানি আমরাও নিজেরাও দিচ্ছি প্রতি যে শিটগুলো দেওয়া হচ্ছে আমি আবারও বলে দিই তোমাদের প্যারেন্টসকে বলবে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন আমরা শীট দেব খাতা দেব কোশ্চেন দেব আর ভিডিও ক্লাস অনলি দুই দিন ভিডিও ক্লাস নিতে আসলে বৃহস্পতিবার অথবা শনিবার কেননা শুক্রবারে ভিডিও ক্লাসটা আমি আসলে কম্পিউটার সেভাবে ইউজ করতে পারি না কিন্তু আমি শুক্রবারে বসি শুধু কোশ্চেন খাতা এবং নোটস দেওয়ার জন্য কিন্তু ভিডিও নিতে গেলে শনিবারে এবং বৃহস্পতিবার এই দুই দিন আসতে পারলে ভিডিও ক্লাস সবই পাবা ভিডিও ক্লাস কোশ্চেন নোটস খাতা কিন্তু শুধু নোটস আর কোশ্চেন দরকার হলে শুক্রবার আসতে হবে ঠিক আছে তো আমরা চলো আমরা কিছু তোমাদের ইংলিশ টু ইংলিশ মিনিং দিয়েছি এটা তোমরা একটু লিখে নাও প্রথমে দেখো আন্ডার আছে আন্ডার মানে কি নিচে আন্ডার মানে নিচে এটাকে আমরা ইংলিশে বলতে পারি ডাউন বিনিথ স্ট্রং মানে কি শক্তিশালী এটাকে আমরা বলতে পারি ডাইনামিক ডাইনামিক আর একটা বলতে পারি মাইটি তারপর আছে কভার কভার মানে কি ঢেকে ফেলা কভার মানে ঢেকে ফেলা এই কভারকে আমরা বলতে পারি ভেল উচ্চারণটা হচ্ছে ভেল ভেল অথবা কেজিং কেজিং কিন্তু কোনো কিছু কেজ যেমন ধরো এটা একটা কেজ এটা ক্যাপ বলি আমরা কিন্তু এই কেজটাকে এই যে আটকে দিলাম এটা একটা কেজ বা তোমার জ্যামিতি বক্স আছে জয়েন্ট বক্স তুমি খোলো তোমার পেন্সিল বক্স আছে খুলে নিয়ে আবার কেজ লাগাচ্ছ না এটাকে কেজিং কেজিং মানে কি ঢেকে দেওয়া তাহলে ভেইল কেজিং আর কোশ্চেন মানে কি প্রশ্ন করা বা প্রশ্ন কোশ্চেনকে আমরা বলতে পারি ইন্টারোগেট ইন্টারোগেট আর একটা কোয়েরি কোয়েরি মানেও কিন্তু প্রশ্ন করা লুক মানে দেখা বা তাকানো এই লুককে আমরা বলতে পারি স্টেয়ার এই লুককে বলতে পারি আমরা সি সে মানে কি বলা তাহলে বলাকে আমরা কি বলতে পারি স্পিক অথবা টক ল্যান্ড মানে ভূমি বা জমি এটাকে আমরা বলতে পারি আর্থ অথবা গ্রাউন্ড আর্থ বা গ্রাউন্ড নিউজ মানে সংবাদ এটাকে বলতে পারি ইনফরমেশন ইনফরমেশন আর একটা বলতে পারি রিপোর্ট সাইন সাইন মানে কি চিহ্ন এই চিহ্নকে বলতে পারি আমরা সিম্বল সিম্বল আরেকটা বলতে পারি টোকেন নো নো মানে কি জানা এটাকে বলতে পারি লার্ন অথবা রিয়েলাইজ তোমরা ভালো করে দেখে নাও এবার আমরা তোমাদেরকে উচ্চারণগুলো বলে দেব ডাউন বিনিথ ডাইনামিক মাইটি ভেল কেজিং ইন্টারগেট কোয়ারি স্টেয়ার সি স্পিক টক আর্থ গ্রাউন্ড ইনফরমেশন রিপোর্ট সিম্বল টোকেন লার্ন রিয়েলাইজ কেমন এগুলো প্রতিদিন তোমরা আমরা এতদিন ভোকাবুলারি দিয়েছি কিন্তু এখন ইংলিশ টু ইংলিশ শিখলে তুমি একটু বেশি শিখতে পারবে একটা ওয়ার্ডকে অনেকভাবে বলা তোমাদের আরেকটা জিনিস তোলা হয়েছে টেন্স বেসড ট্রান্সলেশন তোমাদের টেন্স তো আমি অনেক সুন্দর করে শিখিয়েছি এগুলো তুলে নাও এগুলো তোমরা করে আনবে আমি নেক্সট ডেটে এগুলো কিন্তু আমি তোমাদের ধরবো কেমন তাহলে আমি এক কাপ চা পান করেছি দুই নম্বরে আছে সে এখন কি করছে তিন নম্বরে বাবা আগামীকাল ঢাকা যাবেন তুমি কি নাস্তা করেছ আমি শিশুটিকে কাঁদতে দেখলাম বাবা গতকাল মাঠে কাজ করছিল তারা কি সেখানে যায়নি
আমরা অনুষ্ঠানটি বর্জন করলাম। এখানে বর্জন মানে কি? ক্যান্সেল করা, ঠিক আছে, রিজেক্ট করা। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বাবা আসার পর আমি নাস্তা করলাম। কি এটা তোমরা ভালো করে দেখবে। এরপরে তোমাদের আরও পড়া দেওয়া ছিল, তোমাদের একটা ছিল ডাবলস কোশ্চিন সলিউশন। তা আমরা এখন সলিউশনে যাব, চলো। তোমাদের ডাবলস কোশ্চিনটা আমি লিখে রেখেছি মোবাইলে, আমি এখান থেকে সলিউশন দিচ্ছি, তোমরা সবাই খাতা বের করো, খাতাটা বের করো সবাই। আচ্ছা, প্রথমটা ছিল কি? দ্য পিপল হ্যাভ অ্যারাইভড হিয়ার। আমি কিন্তু বোর্ডে লিখছি না, কারণ এটা তোমাদের লেখা আছে, নিজেদের উত্তরটা বসিয়ে দাও। দ্য পিপল হ্যাভ অ্যারাইভড হিয়ার, লোকজন এখানে এসেছে। তারা দ্য পিপল হ্যাভ অ্যারাইভ, দ্য পিপল ইন আন্ডারলাইন, তোমরা জানো যে ব্যক্তি নিচে আন্ডারলাইন থাকলে ডাব্লিউএইচ এ হু হয়। তাহলে দ্য পিপল তুলে দাও, হু হ্যাভ অ্যারাইভড হিয়ার, হু হ্যাভ অ্যারাইভড হিয়ার, অর্থাৎ কারা এখানে এসেছে। দুই নম্বর আছে নাও আর ডেইস। নাও ডেইস মানে কি? বর্তমানে। লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট, জীবনটা খুব কঠিন হয়ে গেছে, আন্ডারলাইন ভেরি ডিফিকাল্ট। এই ক্ষেত্রে টাইম যে নাও ডেইস আছে, এটা তোমরা কী করবা? বাক্যের শেষে দিয়ে দেবা। তাহলে আমরা দেব হাউ ইজ লাইফ নাও ডেইস, হাউ ইজ লাইফ নাও ডেইস। এবারে চার নম্বরে, এই তিন নম্বরে আছে, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, দ্য গার্ল হ্যাজ কিল্ড হার সেলফ, মানে কি? মেয়েটি আত্মহত্যা করেছে। দ্য গার্ল হ্যাজ কিল্ড হার সেলফ। আত্মহত্যা ভালো না খারাপ? আত্মহত্যা খারাপ। খারাপ কাজ করার সময় কি হয়? কমিট হয়। এটা একটু তোমরা লিখে নাও, সিও এম এম আই টি, কমিট মানে খারাপ কাজ করা, সেটাকে কমিট বলা হয়। দুর্ঘটনা ঘটানো, যে কোনো দুর্ঘটনা, জীবনটাকে শেষ করে দেওয়া একটা দুর্ঘটনা, একটা মানুষের বাড়িতে আগুন ধরে দেওয়া, কোনো কিছু ভেঙে ফেলা, এগুলো কিন্তু ডু হয় না, এগুলো সব কমিট। তাহলে উত্তরটা লিখে নাও, হোয়াট হ্যাজ দ্য গার্ল, হোয়াট হ্যাজ দ্য গার্ল কমিটেড, হোয়াট হ্যাজ দ্য গার্ল কমিটেড। তখন কিন্তু এই কমিটির সাথে তখন আরেকটা টি যোগ হবে, এটা আবার ভুল করো না। কমিটকে যখন আমরা ভি টু করতে যাই, তখন কিন্তু ডাবল টি হয়ে যায়, মনে থাকবে? তাহলে হবে হোয়াট হ্যাজ দ্য গার্ল কমিটেড, অর্থ হচ্ছে মেয়েটি কি করেছে। আই স দ্য বয় টকিং, আমি বালকটিকে কথা বলতে দেখলাম, আমি বালকটিকে কথা বলতে দেখলাম। কথার নিচে আন্ডারলাইন আছে, টকিং এর নিচে। তাহলে আমাদের বাক্যটা আসে এভাবে, দেখো তো, তুমি বালকটিকে কি করতে দেখেছিলে, কি করতে দেখেছিলে। তাহলে ইংলিশটা বানায় নাও, তাহলে আমরা দেব কি, হোয়াট, স আছে, স তো পাঁচটে আছে, তাহলে হোয়াট ডিড, আই থাকলে ইউ, হোয়াট ডিড ইউ সি দ্য বয়, এই যে বয়ের পরে আইএনজি আছে না, তাহলে আইএনজি যদি থাকে তখন আমরা ডুইং করে দেব, আর যদি আইএনজি ছাড়া যদি টুর পরে যদি থাকতো, এমন থাকতো টু টক, তখন দিতাম টু ডু। কোনো ব্যক্তি অবজেক্টের পরে যদি টু ভার্ভ থাকে, তাহলে আমরা দেব টু ডু, আর যদি কোনো ব্যক্তি অবজেক্টের পরে আইএনজি আলা ভার্ভ থাকে, আইএনজি যুক্ত ভার্ভ থাকে, তখন আমরা টু ডু না দিয়ে আমরা দেবো ডুইং। তো এখানে টকিং আছে, তাহলে আমরা টু ডু না দিয়ে কী দেবো? ডুইং দেবো, মনে থাকবে তো? তাহলে হোয়াট ডিড ইউ সি দ্য বয় ডুইং, ডুইং, ক্লিয়ার? এবার আসো পাঁচে, হি রেড আছে, এখানে রিড যদি থার্ড পার্সন সিঙ্গুলার এস হওয়ার কথা, কিন্তু এস এখানে হয়নি, কেন হয়নি? তোমাদের কি মনে আছে যে কিছু ভার্ব আছে যেগুলোর যেগুলোর সাথে পাস্টে এবং পাস্ট পার্টিসিপল একই ফর্ম, যেমন রিড, পুট, খাট, এগুলি কিন্তু যা আছে তাই, হার্ট, তাই না? কিন্তু আমরা প্রেজেন্ট বুঝবো কী করে? যদি এজ যুক্ত থাকে, যেহেতু এজ যুক্ত নাই, তাহলে এটা পাস্ট ধরে নেব।
তাহলে হবে হোয়াট ডিড হি রিড। আচ্ছা গেল। এবারে ফাদার ইজ ইন, ইনের নিচে আন্ডারলাইন, বাবা ভিতরে আছে। ইনকে একটা জায়গায় বোঝাচ্ছে না, স্থান নির্দেশ করতেছে না। স্থান নির্দেশ করলে কি হয়? স্থান নির্দেশ করলে হোয়ার হয়। তাহলে লেখো হোয়ার ইজ ফাদার, হোয়ার ইজ ফাদার। এবারে দেখো দ্য চিলড্রেন আর হ্যাভিং ফান, শিশুরা বা ছেলে মেয়েরা কি করতেছে? আর হ্যাভিং ফান, মজা করছে, আনন্দ করছে। প্রশ্ন আসে না যে ছেলে মেয়েগুলা কি করছে? তাহলে হোয়াট আর দ্য চিলড্রেন, হোয়াট কন্টিনিউয়াসে আছে, যে টেন্সে থাকবে সেই টেন্সেই ডাবল ইজ হবে। তাহলে হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং, হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং। আ উইক হ্যাজ 7 days, একটা সপ্তাহে 60 দিন রয়েছে। এটা দুভাবে হবে। কতগুলো দিন একটা সপ্তাহে রয়েছে? হাউ ম্যানি ডেজ। এখন কি হবে? তোমাদের মনে আছে যে হ্যাভ হ্যাজের পরে যদি, হ্যাজের পরে যদি জিরো ভার্ব থাকে, অর্থাৎ হ্যাজের পরে যদি কোনো ভার্ব না থাকে, তখন ডাবল ইউজ করার সময় ডাজ নিয়ে আসতে হবে। কেন? হেল্পিং ভার্ব হিসেবে। তাহলে হবে হাউ মেনি ডেজ ডাজ আ উইক হ্যাভ, হাউ মেনি ডেজ ডাজ আ উইক হ্যাভ। ডাজ বসলে তখন হ্যাজটা হ্যাভ হয়ে যায়, মনে থাকবে। আর হচ্ছে যদি এভাবে না দাও আরেকভাবে হবে, একটা সপ্তাহে কি রয়েছে? তখন হবে হোয়াট ডাজ আ উইক হ্যাভ, হোয়াট ডাজ আ উইক হ্যাভ। এবার আছে দ্য গার্ল লুকস গ্লুমি, গ্লুমি মানে কি? বিষণ্ন, মন মরা হয়ে থাকা, মন ভার করে থাকা, তাই না? বলা হচ্ছে মেয়েটি মেয়েটিকে বিষণ্ণ বা মন ভার দেখাচ্ছে। কেমন দেখাচ্ছে? ইংলিশ কি? হাউ। তাহলে হাউ ডাজ হবে, কেননা লুকস আছে মেইন ভার্বের সাথে, মেইন ভার্বের সাথে যুক্ত আছে। তাহলে হাউ ডাজ দ্য গার্ল লুক, হাউ ডাজ দ্য গার্ল লুক। দে হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক জাস্ট নাও, তারা কাজটি এইমাত্র শেষ করেছে। সময় নিচে আন্ডারলাইন, তাহলে হবে ওয়েন। তাহলে ওয়েন হ্যাভ দে, তোমাদের একটু ভুল হয়েছে ওখানে, আমি দি লিখেছিলাম, ওখানে দে হবে। তাহলে ওয়েন হ্যাভ দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক, ওয়েন হ্যাভ দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক। দেখো তো 10টা আমাদের হয়ে গেল, এই 10টা তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? আচ্ছা, আমাদের ইংলিশ টিংলিশ হয়ে গেল, ট্রান্সলেশন হয়ে গেল, ঠিক আছে? আমরা এবার তোমাদেরকে আরেকটা জিনিস বুঝাবো। এটা মুছে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এবার তোমাদের কোশ্চিন 10 নতুন একটাতে আসো। আমরা একটা করতে দিচ্ছি, তোমরা এটা করে আমাকে নেক্সট ডেটে আমাকে এটা দেখাবা। স্টার্ট কোশ্চিন 10, ঠিক আছে? আরগুলো তো সহজ। টপিক্সটার নাম হবে হাউ টু টেক কেয়ার, হাউ টু টেক কেয়ার অফ ইয়োর টিথ। এটা হচ্ছে তোমার টপিক্স। এক নম্বরে থাকবে পুট সাম পুট সাম ফেস্ট অন ইয়োর ব্রাশ। ব্রাশ ইয়োর টিথ অ্যাজ ডিরেক্টেড অ্যাজ ডিরেক্টেড
by the dentist. আমি মুখে বলে দিচ্ছি, বুঝে নাও। ব্রাশ ইউর টিথ অ্যাজ ডিরেক্টেড, তোমার দাঁত মাজবা অ্যাজ ডিরেক্টেড, মানে কি যেভাবে নির্দেশনা দেওয়া হয় একজন দাঁতের চিকিৎসক অর্থাৎ দন্ত চিকিৎসক সেভাবে। পুট সাম ওয়াটার, পুট সাম ওয়াটার ইনটু ইওর মাউথ, put some water into your mouth and gargle. Chair number, brush your teeth twice a day. Brush your teeth twice a day. হয়ে গেল। এবার কিন্তু আসবে আমাদের কোশ্চেন। কোশ্চেন আসবে এ, হোয়াট ইজ নেসেসারি টু কিপ, হোয়াট ইজ নেসেসারি টু কিপ your teeth, what is necessary to keep your teeth clean. B number e thakbe, how should we brush, how should we brush our teeth. C number থাকবে, do you brush regularly, how? হ্যাঁ, তোমাদের কিন্তু মনে রাখবা যখন তুমি এটা করতে যাবে খেয়াল কি করতে হবে জানো, এটা নলেজ, এটা আন্ডারস্ট্যান্ডিং, এটা অ্যাপ্লিকেশন, এটা মাথায় রাখবা। এই ইনস্ট্রাকশনগুলো পড়ে এটা তোমরা করবে, এর আগে তো তুমি এটা করেছো তাই না, তাহলে এটাও থাকলো তোমাদের এইচ ডাব্লিউ হিসেবে। তো আজকে শিক্ষার্থী তোমাদের এখানেই কিন্তু আজকে শেষ। আর তোমাদের আরেকটা কথা বলি, আমি যে পড়াগুলো দিচ্ছি এগুলো খুব সুন্দর করে লিখে রাখবা এবং তোমরা কিন্তু খাতার মধ্যে লিখবা লেকচার 12-তে কী কী হয়েছে, স্যার কী কী করিয়েছে। আমরা আস্তে আস্তে আরও বড় ধরনের পড়ায় যাবো, একটু ওয়েট করো। আর তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে অনেকেই ক্লাসটা আর পেলো না, কারণ আমরা চাচ্ছিলাম যে আমরা তো মেসেজ দিয়েছি যে গার্ডিয়ান আমাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু আমরা ক্লাসগুলো পেয়ে যাই। তো তোমাদের ফ্রেন্ডরা যদি কেউ করতে চায় তাদের বলবা যে তুমি স্বপন স্যারের সাথে কথা বলো বা প্যারেন্টস স্বপন স্যারকে ফোন করুক। আর আমাদের যারা গার্ডিয়ান রয়েছেন তাদেরকে অনুরোধ করবো, আপনি যেমন আপনার সন্তানের মা এরকম অনেক সন্তানের মা কিন্তু আপনি, আপনি বাবা, তো আপনাদের রিলেটিভস বা আপনাদের গ্রুপের যদি কেউ করতে চায় তাদেরকে আমাদের সিস্টেমটা বলে দিবেন, আমরা করাবো। আমরা চাই না যে কোনো স্টুডেন্ট আমাদের এই সুন্দর পড়া থেকে বঞ্চিত হোক। ইংলিশ কিন্তু এই পরীক্ষা হবে তার জন্য তা কিন্তু না, গোটা বিশ্ব নাচাচ্ছে ইংলিশ, তো ইংলিশটা আমাদের জানতে হবে। এই যে আমরা যা শিখালাম, যে এই যে এখানে অনেক শেখার আছে, এই ক্লাসগুলো না পেলে তো ক্ষতিটা সন্তানেরই হবে। আর আমরা আমাদের মতো টিচাররা থাকতে এত ভয় তো নাই। তো যাই হোক, একটু সহযোগিতা করবেন, তাদেরকেও বলবেন তারাও যেন করতে পারে। আমরা চাই, এখন সারা বিশ্ব এখন নেটওয়ার্কিং সিস্টেম হয়ে যাচ্ছে, আমরা সেখান থেকে পিছিয়ে থাকবো কোনো, এখানেও আমাদের শিখার আছে। কারণ এই সিস্টেমটা আমারও ভালো লাগতেছে, কেননা আমার লাইফের প্রথম, আমি কখনো এভাবে ক্লাস নেইনি, এটা আমার একটা এক্সট্রা একটা এক্সপিরিয়েন্স হলো, আই এম সো মাচ হ্যাপি। তো আজকে এখানে শেষ করছি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।